এই সুজন, এদিকে আসো। জি দাদা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের রেজাল্ট কি আপনাকে জানাতে হবে না? দাদা রেজাল্ট তো খুব ভালো, ওয়ান ডে সিরিজ জিতেছি, তাও আবার 3-0। বাহ ভালো তো, কিন্তু সবাই খেপতেছে কেন? না মানে দাদা ওই টেস্ট সিরিজটা হেরে গেছি তো, তাই হয়তো। তাতে কি, টেস্ট হেরেছি ওয়ান ডে জিতেছি, শোধ বোধ, খেপার কি আছে? না মানে দাদা ওই টেস্ট সিরিজের পরে টি টোয়েন্টি সিরিজটাও হেরেছি। এই ছেলেগুলোকে নিয়ে যে কি করি, টেস্ট না হয় সময় সাপেক্ষ খেলা, বুঝলাম যে ওদের ধৈর্য কুলায় না। টি টোয়েন্টি হারলো কেন? দাদা ওয়েস্ট ইন্ডিজ তো টি টোয়েন্টির জন্য এমনিতেই সেরা, ওদের এক একটা কি বড় বড় প্লেয়ার, বলে বলে শুধু ছক্কা মারে। আর আমাদের প্লেয়ার কি মারে? আন্ডা মারে। কি মারে? মানে দাদা ওই আমাদের দলে তো তেমন কোনো পাওয়ার হিটার নেই, তাই ওই ছক্কা টক্কা তেমন মারতে পারে না। ছক্কা না হোক, চার তো অন্তত মারতে পারে নাকি? পারে তো কত কিছুই দাদা, ঘরোয়া লিগে তো সবাই ফাটায় ফেলে, ইন্টারন্যাশনালে আসলে যাদের কি হয়। কি এক ঝামেলা, এরা যে কবে খেলা শিখবে? শিখে যাবে দাদা, সবাই নতুন তো। সবাই কি নতুন? এই নতুন নতুন করে এক একটা 20-25টা করে ম্যাচ খেলে ফেললো, এখনো এরা নতুন। স্লো লার্নার দাদা। এখন এদের নিয়ে কি করা যায় বলো তো, এভাবে হেরে গেলে তো সবাই খেপবেই। দাদা আমি বলি কি, দ্রুত জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ দিয়ে দিন, সেখানে যে সবগুলো ম্যাচ ধুপধাপ জিতে আসবে, তখন খুশির ঠেলায় মানুষ এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা ভুলেই যাবে। ভালো কথা বলেছো, বাঙালি এমনিতেও নতুন টপিক পেলে আর পুরনোটা মনে রাখে না। হ্যাঁ দাদা, এই কারণেই তো এখন আমরা টিকে আছি। আচ্ছা যাও, সবাইকে রেডি হতে বলো, সামনের মাসেই জিম্বাবুয়ের সিরিজ। ঠিক আছে দাদা। এই সুজন। জি দাদা। জিম্বাবুয়ে সিরিজের রেজাল্ট বলো, আপনাকে জানাতে হবে। দাদা রেজাল্ট তো খুব একটা সুবিধার না। ক্লিয়ার করে বলো সুজন, এত পেঁচাচ্ছ কেন? না মানে দাদা ওই টি টোয়েন্টি সিরিজটা একটুর জন্য হেরে গেছে। জিম্বাবুয়ের সাথেও? ছি দাদা আপনি মাথা গরম করবেন না, ওয়ান ডে সিরিজ তো এখনো বাকি, ওটা জিতে শোধবোধ করে ফেলবো। লজ্জা করে না জিম্বাবুয়ের সাথে শোধবোধের কথা বলছো? আমার লজ্জা করবে কেন, আমি কি করছি? কি বলো মিনমিন করে? না কিছু না দাদা। এরা তো আমার মান সম্মান ডুবিয়েই ছাড়বে দেখছি। এখনো বাকি আছে। আবার মিনমিন করে কি বলছো? এই তুমি কি আমাকে গালি দিচ্ছো? ছি ছি দাদা কি যে বলেন, আপনাকে গালি দেওয়ার সাহস কার আছে? কার আছে? সারা দেশের মানুষ আমাকে গালি দেয়, কি ভাবছো আমি জানি না? আরে না দাদা আপনি ভুল ভাবছেন। জানি জানি, সব জানি আমি। আরে টিম হারলে আমার কি দোষ, আমাকে কেন গালি দিবে? আমি কি মাঠে যেয়ে খেলি নাকি? হ্যাঁ তাই তো। কই টিম জিতলে তো কেউ কখনো এসে আমাকে ধন্যবাদ দিয়ে গেল না? জি দাদা, বেইমানের ঘরের বেইমান সবগুলো। আচ্ছা সুজন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কথা ভুলানোর জন্য জিম্বাবুয়ে পাঠালাম, জিম্বাবুয়ে যেহেতু এখন আরো চুনকালি লাগিয়ে আসতেছে, এখন কি করা যায় বলো তো। না মানে দাদা বলছিলাম কি, ওই অনেকদিন হয়ে গেল কেনিয়ার সাথে কোনো সিরিজ খেলা হয় নাই।